দেশ জাতি ও বিশ্বের মঙ্গল কামনায় উদযাপিত হলো বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। আলোকসজ্জা প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি ঢাকার বিভিন্ন বিহারে ছিল বিশেষ প্রার্থনা। এই সময় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের চর্চা ও বুদ্ধের মহান আদর্শকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। রিফাত তাসনুভার রিপোর্ট জানাচ্ছেন ফজলে রাব্বি সৌরভ। বিহারে বিহারে আলোকসজ্জা, সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন, বুদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা ঘিরে এই আয়োজন। দিনটি উপলক্ষে ঢাকার বিভিন্ন বৌদ্ধ বিহারে পূজা, প্রদীপ প্রজ্বালন, শান্তির শোভাযাত্রা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রদীপের মতন যেন আমাদের জীবনটাও আমরা সবার জন্য বিলিয়ে দিয়ে আলোকিত করি পৃথিবীকে, এই জন্য গৌতম বুদ্ধের চরণে আমরা প্রদীপটা প্রজ্বলন করি। এদিনে আমাদের গৌতম বুদ্ধ যিনি বুদ্ধ ধর্ম প্রচার করেছেন তার একই দিনে জন্ম, বুদ্ধত্ব লাভ মানে পরম বুদ্ধত্ব লাভ, পরম জ্ঞান লাভ এবং পরবর্তীতে সে নির্বাপিত নির্বাণ হয়ে গত হয়েছিলেন। সন্ধ্যার পর রাজধানীর বাড্ডার বৌদ্ধ বিহারে বিশেষ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, বুদ্ধ ছিলেন সারা বিশ্বের আলোকবর্তিকা। আজকে পৃথিবীতে বুদ্ধের শিক্ষা একান্ত প্রয়োজন বলে আমি অনুভব করি। অশান্ত অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের অবক্ষয় রোধ, যুদ্ধ বিগ্রহ ধর্ম বর্ণ জাতিতে হানাহানি রোধ সহ সমাজের শান্তি প্রতিষ্ঠায় মহামতি বুদ্ধের দর্শন ও জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার হাই কমিশনার অধ্যাপক সুদর্শন ডি এস সেনাবিরত্নে, নেপালের রাষ্ট্রদূত ডাক্তার বাংশীধর মিশ্র, থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকে আইদি সুমিত মোরসহ অন্যরা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।